السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن عائشة رضي الله تعالى عنها قالت سئل النبي صلى الله عليه وسلم عن الرجل يجد البلل ولا يذكر احتلاما قال يغتسل أو كما قال عليه الصلاة والسلام شمرني تغسلي আমি আপনাদের সম্মুখে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছে করেছি বিষয়টি হল স্বপ্নদোষ যেটাকে ইংরেজিতে বলা হয় সেক্স ড্রিম আর বাংলাটাকে স্বপ্নদোষ বলা হয় আরও একটি নাম আছে এর ভেজা স্বপ্ন যদিও এটা নাম স্বপ্নদোষ আসলে এর মধ্যে দোষ আসছে কি না এটা একটা আলোচনা সাপেক্ষ বিষয় ব্যাখ্যা সাপেক্ষ বিষয় স্বপ্ন দোষ হওয়া এটা দোষের কিনা বা এটা রোগের কারণে হয় কিনা এটা একটা আলোচনার বিষয় আসলে চিকিৎসা বিজ্ঞানে বড়ো বড়ো ডাক্তাররা একথা অভিমত ব্যক্ত করেছেন যে স্বপ্ন স্বপ্নদোষ এটা কোনো রোগ নয় স্বাভাবিকভাবে একটা যুবক কিংবা যুবতী পুরুষ কিংবা নারী যখন বয়সন্ধিকালে পদার্পণ করে তখন তাদের স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে স্বপ্নদোষ ব্যাপক নারীদের ক্ষেত্রে যদিও স্বপ্নদোষ হয় এটা সংখ্যা খুবই কম এবং তাদেরটা সাধারণত বোঝা যায় স্বপ্নদোষ যদি সপ্তাহে এক থেকে দুইবার হয় তাহলে এটা স্বাভাবিকের পর্যায়ে পড়ে কিন্তু যদি সপ্তাহে পাঁচবার ছয় বার হয়ে যায় চার পাঁচবার হয়ে যায় তাহলে এটা অবশ্যই রোগের লক্ষণ এবং তখন অবশ্যই কোনো বিজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে আমরা যদি রসুল করিম সাল্লা সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করি আয়সরদ্দি আল্লাহু তালহা থেকে বর্ণিত হাদিস আয়সরদ্দী আল্লাহু তালা বলেন সোই নবী সাল্লাহাল রসুলি করিম সাল্লি সাল্লামকে এমন এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো যে ঘুম থেকে যখন জাগ্রত হলো জাগ্রত হওয়ার পরে তার কাপড়ে কিংবা বিছানায় সে ভিজা কিছু দেখতে পেল কিন্তু সে তার স্বপ্নের কথা স্মরণ রাখতে পারেনি এহতেলামের কথা তার স্বপ্ন দোষের কথা তার স্মরণ নেই আল্লাহ আল্লাহনবী সাল সাল্লাম বলেন ইয়াদ তাসিলু তাহলে তাকে গোসল করতে হবে এরপরে আরেক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো। ও আমি রজুলি ইয়ার্নাহ তালামা যে ওই ব্যক্তি তার স্মরণ রয়েছে যে যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্ন স্বপ্নদোষ হয়েছে তার এটা সে স্বপ্নে দেখেছে কিন্তু যখন সে জাগ্রত হলো জাগ্রত হওয়ার পরে ভিজা কোনো কিছুই পায় না রসুল করিম সাল্লা সাল্লাম বলেন লাসলা আলিহি তার জন্য গোসল করতে হবে না সালমা সালমা রদিয়া তালাহা নারীদের সম্পর্কে প্রশ্ন করলেন ইয়ারসোলা যদি কোনো নারী অনুরূপ কোনো স্বপ্ন দেখে যে সে স্বপ্নে বীর্যপাত করেছে এবং সে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে বীর্য দেখতে পেল তাহলে তাকেও কি গোসল করতে হবে রসুল করিম সাল্লা সাল্লাম বলেন যে হ্যাঁ তাকেও গোসল করতে হবে ইন্সা রিজাল। যে নারীরা পুরুষের মতোই পুরুষেরই অংশ কাজেই পুরুষকে যেমন বীর্যপাত হলে সে কোনো বীর্য দেখতে পেলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তাকে যেমন গোসল করতে হবে ঠিক নারীও যদি তার স্বপ্ন স্বপ্নদোষ হয় এবং ভিজা কিছু দেখতে পায় তাকেও গোসল করতে হবে এখন স্বপ্ন স্বপ্নদোষ কেন হয় স্বপ্ন স্বপ্নদোষের স্বাভাবিক যে পর্যায়টা সেটা হচ্ছে যে যখন সে বয়সন্ধিকালে পৌঁছে আর প্রতিদিনই তার বীর্য উৎপাদন হতে থাকে আর এই বীর্য যে থলি আছে এটা যখন ভরে যায় ওভারলোড হয়ে যায় অতিরিক্ত বীর্যটা তখন বেরিয়ে যায় এটা স্বপ্নদোষের মাধ্যমে বেরিয়ে যায় এবং তার মধ্যে যে ক্ষতিকারক যে পদার্থ আছে এটা বের হয়ে যায় এবং তার শরীর এর কারণে সুস্থ হয় কিন্তু অতিরিক্ত যে স্বপ্ন স্বপ্নদোষ এটা সাধারণত হয়ে থাকে বাজে চিন্তার কারণে নারীকে নিয়ে কল্পনা করা পোরোনাফি দেখা তারপরে খারাপ বাজের ছবি দেখা এরপরে সেক্সুয়ালি যৌন বিষয়ে কোনো বই পুস্তক পড়া মন্দ চিন্তা করা ইত্যাদি থেকে স্বপ্নদোষের সৃষ্টি হতে পারে এই স্বপ্নদোষ যখন অতিরিক্ত হয়ে যায় তখন তার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় তার শরীর ভেঙে পড়ে স্বাস্থ্যহানি হয় এবং তার মনে আনন্দ থাকে না একটা ভয় সৃষ্টি হয় যে আমার জানি কি হলো এজন্য অতিরিক্ত থেকে বাঁচতে হলে অবশ্যই যখন সে ঘুমাতে যাবে ঘুমানোর পূর্বে অজু করে নিতে হবে এবং ঘুমানোর শুরুতে যে দোয়া আমরা পরে থাকি আল্লাহম বিসমিকা আমু তো আহাইয়া এই দোয়াটা পরে নেবে এবং হাতিসের মধ্যে আরেকটি আমলের কথা এসেছে যে দুই হাতের তালু একত্রিত করে সুরা ফালাক সুরা ইখলাস সুরা নাস এই তিন তিনটা সুরা পরে তার পুরা শরীর সে মুছে দেবে এমনিভাবে আয়াতুল কুরসি পাঠ করবে এবং ডান কাত হয়ে শুয়ে ডান গালের নিচে হাত রেখে এই দোয়াটা পড়ার কথা আসছে আল্লাহ তিনি আয়দা বাকা ইয়া মাতু আয়দা হে আল্লাহ তুমি আমাকে তোমার আজাদ থেকে রক্ষা করিও যেদিন তোমার বান্দাদেরকে তুমি পুনরুত্থান করবে এই দোয়াটা তিনবার পড়বে এবং সুরা বাকারার শেষ দুই আয়াত সেই শেষ দুইটা আয়াত পাঠ করবে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে স্বপ্নদোষ হবে না অতিরিক্ত যে স্বপ্নদোষ সেটা হবে না অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর এজন্য মন্দ চিন্তা থেকে আমরা হেফাজত থাকব। পরনারীর প্রতি দৃষ্টি দেওয়া দৃষ্টির হেফাজত করবো এবং চরিত্র গঠনমূলক বই পড়ব কোরআন হাদিস স্টাডি করব এগুলো করলে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে অবশ্যই নিজেকে হেফাজত রাখা যাবে আর এটা হস্তমৈথুনের মতোই একটি গোপন বিষয় এটা সাধারণত প্রশ্ন করে না যুবকরা জানতে চায় না যেহেতু একটা লজ্জাকর বিষয় মনে করে এটা কি করে করি প্রশ্ন কাউকে জানতে চায় না এবং যখন সে তার সমবয়সী কোনো বন্ধু বান্ধবকে বিষয়ে প্রশ্ন করে তখন সেও তার মতো অজ্ঞ থাকে এই বিষয়ে কিছুই জানে না তখন সে কোনো সদুত্তর দিতে পারে না যার কারণে স্বপ্ন দূষ হওয়ার পরে দেখা যায় অনেক যুবক গোসল করে না গোসল না করার কারণে অপবিত্র অবস্থায় সে হয়ে থাকে এবং নামাজে অলসতা করে থাকে এর জন্য কারো স্বপ্নদোষ হলে তার দায়িত্ব হচ্ছে যে অবশ্যই সে গোসল করে নেবে এবং পাপ পাক পবিত্র হয়ে সে নামাজ আদায় করবে এমনিভাবে স্বপ্নদোষের মতো অতিরিক্ত যে দোষ যেটা শরীরের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ভবিষ্যৎ জীবন জীবনের জন্য ক্ষতিকর সেই অতিরিক্ত স্বপ্নদোষ থেকে বাঁচতে হলে তাকে সুন্দর চরিত্র গঠন করতে হবে আর সুন্দর চরিত্র গঠন করার জন্য কোরআন সুন্না স্টাডি করা এবং চরিত্র গঠনমূলক বই পুস্তক পাঠ করা এবং ভালো বন্ধুদের সাথে উঠা করা এই ক্ষেত্রে অবশ্যই তার জন্য জরুরি আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের সবাইকে যে আলোচনা করা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন ও আফরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন